ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो प्यहन जहो लोक कल्याण मार्गम त्रैलोके प्या प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानम व्रतवर वपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अन्ततामेस्तमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्ण स्मितानिं जय जयो रामकृष्ण वंशकल्पोतरु जय जयो भगवान जगतेर गुरु जय जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण रेणु मागे अधम আমরা শুরু করব আজকে নতুন অধ্যায় কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন মাঝখানে একটা ছোট করে ব্র্যাকেট দিয়ে দুটো অংশ লেখা আছে বহিরঙ্গের আগমন ও হৃদয়ের বিদায় এই ইয়েতে আছে আমরা শ্রীরামকৃষ্ণ এখন তার প্রথমে বহিরঙ্গ অন্তরঙ্গ বাছাই করেননি সকলকে যারা তার কাছে আসছেন তাদের আকৃষ্ট করে রাখতে চাইছেন এবং শ্রীরামকৃষ্ণ জীবন আপনাদের মনে আছে কিনা জানি না এই কথাটা আমি বারবার বলি আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শ্রীরামকৃষ্ণ জীবনের ঘটনাগুলি খানিকটা নাটকের মতো তার চিত্রনাট্য তার নাট্যরূপ আগে থেকে লেখা হয়ে গেছে শুধু অভিনয় হয় যেমন আমরা নাটক দেখবার সময় মূল চরিত্রে যারা অভিনয় করেন নায়ক ও নায়িকা তারা একই রকম থেকে যান কিন্তু পার্শ্ব চরিত্রগুলো প্রতি অধ্যায়ে বদল হয়ে যায় আপনারা আমরা অনেকখানি চলে এসেছি প্রায় শেষের দিকে যাত্রা করেছি আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন মানুষ শ্রীরামকৃষ্ণের নাটকের প্রধান চরিত্র পার্শ্ব চরিত্র হয়ে থেকেছে কিন্তু যত সময় গিয়েছে একে একে তারা হারিয়ে গেছেন মানে একদম লীলাতে তাদের কোনো রকম উল্লেখই নেই সে তার গুরু থেকে আরম্ভ করে প্রত্যেকের সেই রকম হৃদয়রাম শ্রীরামকৃষ্ণের জীবনের একটি অন্যতম ইন্টিগ্রাল পার্ট যাকে ছাড়া শ্রীরামকৃষ্ণ লীলা অসম্পূর্ণ হৃদয়রাম ছিল বলে আজকে আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে লীলাবিলাস করতে পারি শ্রীরামকৃষ্ণ সঙ্গে তার যে লীলাবিলাস শ্রীরামকৃষ্ণকে শ্রীরামকৃষ্ণের শরীর ধারণ করে রাখা এই সমস্ত কিছুর জন্য আমরা শ্রীরামকৃষ্ণ হৃদয়রামের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি কিন্তু মানুষের যে লিমিটেশনস আছে যখন আমরা অনেক ভালোবাসা পেতে থাকি তখন আমরা বুঝতে পারি না ঠিক কোথায় গিয়ে থামতে হয় আমাদের ইংরেজিতে যারা প্রুফ দেখেন তাদের জন্য দেখবেন দুটো প্রুফের দুটো ভ্যারাইটি আছে একটা হচ্ছে খানিকটা লেখার পর ফুল স্টপ যখন আছে তখন যিনি প্রুফ দেখেন তখন তিনি বুঝে যান ফুল স্টপের পর যখন তিনি বুঝছেন যে আরও কিছু লেখা আসবে কিন্তু ফুল স্টপ ইজ ফার্স্ট ব্র্যাকেট এলে বুঝতে হবে যে আর কোনো লেখাপত্তর আসবে না এই ফুল স্টপ আর ফুল স্টপ ইজ ফার্স্ট ব্র্যাকেট এই দুটোর ক্ষেত্রে যে ফারাক এইটা আমরা অনেক সময় বুঝতে পারি না এবং বুঝতে পারি না বলেই কখন যে আমরা হারিয়ে যাই ভগবানের কাছে এসে তার এত কৃপা পাওয়ার পরও হারিয়ে যাই এটা আমাদের কাছে আমরা বোধগম্য হয় না কিন্তু শ্রীরামকৃষ্ণ দেবের লীলা এটা কিন্তু আমাদের নতুন করে শেখায় যে আমাদের এই লিমিটেশনস ব্যাপার সম্পর্কে কতটা আমাদের সতর্ক থাকা দরকার সাধক জীবনের একটা বড় অংশ হচ্ছে অতন্দ্রতা অ্যালার্টনেস এটা দরকার দেখবেন দেবী দুর্গার হাতে একটা অনেক যন্ত্রপাতির সঙ্গে একটা জিনিস আছে সেটা হচ্ছে ঘণ্টা তার মন্ত্রে বলা আছে হীনস্তি দৈত্য তেজাংসি স্মনেন পূর্যয়া জগত সা ঘণ্টা পাতু ন দেবী পাপেভ্য না সুতানিব এর প্রথম লাইনটা খুব ইম্পর্টেন্ট
বলছে হীনাস্তি দৈত্য তেজাংসি, দেবতাদের তেজকে হরণ করে। কি করে হরণ করে? হীনাস্তি দৈত্য তেজাংসি স্বনেন পূর্ণ ইয়া জগৎ। যখন স্বন, স্বন মানে হচ্ছে আওয়াজ, যখন ঘণ্টা আওয়াজ করতে থাকে, দেবীর ঘণ্টা যখন আওয়াজ করে তখন দৈত্যদের তেজ হরণ করে, মানে দেবী দুর্গা যাওয়ার আগেই তাদের একবারে সেই মেরে দিয়েছেন। খানিকটা আমাদের ওই গুড নাইটের জ্বালানোর মতো, গুড নাইট ঘরে খুব মশা হয়েছে, গুড নাইট জ্বালিয়ে দিয়েছেন, ওরা আচ্ছন্ন হয়ে গেছে, আপনি পটাপট মারছেন, একটা একটা করে মশা মারছেন আর গুনছেন, আর কৃতিত্ব বলছে না কতগুলো মশা মেরেছি, ঠিক ওই রকম। কিন্তু এটা একটা রূপক, রূপক আসল কথা কি, দৈত্য কোথাও নেই, দৈত্য আমাদের আমাদের ভেতরে, সত্ত্বরজ তমগুণ, এই তমগুণকে নাশ করার জন্য সত্ত্বগুণের সবচেয়ে বড় জিনিস এটা হচ্ছে অ্যালার্টনেস, এই নিজে আমি সাধক, আমার এরকম আচরণ করা দরকার, এটা আমার শোভা পায় না, আমি গৃহস্থ, আমি এরকম জীবনযাপন করবো, এর বাইরে যাওয়াটা আমাকে শোভা দেয় না। এই যে ডুজ অ্যান্ড ডোন্টস, এইগুলো সম্পর্কে অ্যালার্ট হয়ে থাকা, এইটা হচ্ছে ওই ঘণ্টার প্রতীক। যেমন ঘণ্টা বাজলে ঘুম থেকে আপনি জেগে ওঠেন, দেবীর ঘণ্টা বাজলে যেরকম দৈত্যদের তেজ হরণ হয়ে যায়, ঠিক ওই রকম আমাদের মনের ভেতরে দেবী একটি ঘণ্টা দিয়েছেন, সেটা হচ্ছে অ্যালার্টনেস, বাংলায় যেটাকে বলছি অতন্দ্রতা, যে আমাদের ঘুম পাড়িয়ে রাখে না, জাগিয়ে রাখে। এইটা আমাদের সাধক জীবনের বৈশিষ্ট্য। শ্রীরামকৃষ্ণদেব ছড়িয়ে পড়ছেন, ছোট্ট দক্ষিণেশ্বরটাকে আস্তে আস্তে ছড়াতে শুরু করেছেন। কেশব বলেছিলেন আপনার একটু প্রচার টচার করি, তো বলছেন এর ভেতরে যিনি আছেন সে চাইলে সবটাই প্রচারিত হবে, যখন ফুল ফুটবে মধুরা আপনা আপনি আসবে। এই অধ্যায়ে আমরা দেখব যাদের যাদের আসার কথা বলা আছে, উপেন্দ্র মজুমদার, নবাই চৈতন্য, ভবনাথ, লাটু, হরিশ, কেদার, মহিম, প্রাণকৃষ্ণ, গোপালের মা, দুর্গাচরণ, সুরেশ দত্ত, হৃদয়ের পিতায় যোগিনমা এবং গৌরমা, এইভাবে ভাগ করা আছে। আপনারা দেখবেন আমাদের এই একটা শ্লোক আছে না, যে মুকম করোতি বাচালম পঙ্গুম লঙ্কায়ত্রিম, তার কৃপা হলে মুখ বাচাল হয়, মানে যে কথা বলতে পারে না সে শব্দ ব্যবহার করে, মানে আমার প্রতি তার কৃপা আছে বলে আমি কলকল ছলছল করছি এরকম না, আমি বরাবরের বাচাল আর কি। কিন্তু এটার কথার অর্থটা হচ্ছে এই, তিনি কৃপা করলে অসাধ্য সাধন হয়, সেটা দেখবেন আমাদের এই পুঁথিকারের, যত আমরা এগিয়েছি তত দেখবেন পুঁথিকারের ভাষার দখল, তার ভাবের গভীরতা এসেছে। প্রথম দিকের অধ্যায় দেখবেন অনেকটা সে অঙ্ক কাঁচা ছেলেগুলোর পরীক্ষার আগের দিন যেরকম করে, হে ঠাকুর এবারের মতো পার করে দাও, অ্যানুয়ালে একদম ফাটাফাটি করব, আর অ্যানুয়ালের সময় বলে বলে যে ঠাকুর পার করে দাও, আগের বছর ফার্স্ট ইউনিট টেস্টে ফাটাফাটি করব। দেখবেন খানিকটা তাই, মানে সে দেখবেন অধ্যায়ের শুরুতে বন্দনা করছেন, শেষে বন্দনা করছেন, কোনোভাবে পার করে দাও, কিন্তু যত গভীরে যাচ্ছেন দেখবেন ভাব ছোট হতে আরম্ভ করেছে। এমনকি এই যে গৌরচন্দ্রিকা দেখবেন, প্রথমে ছিল জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। যখন স্বামীজি বললেন ইষ্ট এই স্ত্রী শক্তির বন্দনা ছাড়া হয় না, তাই কোনো রকমের দুটো লাইন যোগ হল, জয় জয় গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। কিন্তু যত গভীরে গেছে দেখবেন এটা বদল হতে আরম্ভ করেছে, ছ লাইনের জিনিস ছোট হতে আরম্ভ করেছে। আপনারা যেরকম বাড়িতে রাত্রিরে পায়েস তৈরি করার সময় দুধ চিনি দিয়ে মারতে থাকেন, যা যতটা লিটার দুধ নিয়ে আসেন আর বাটিতে যতটা থাকে, দুটো এক থাকে না, কম হয়ে যায় অধিক, তাই ভাব ঘনীভূত হচ্ছে। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরুমাতা জগত জননী, এর পরের অংশটা দারুণ, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এই অধম। আগে ছিল জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, তার ভাবের যে পরিষ্কার হচ্ছে, শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা যে শুধুমাত্র গুরুপত্নী নন, তিনি যে তার আধ্যাত্মিক শক্তি, শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের সমস্ত রামকৃষ্ণ সঙ্ঘের চালিকা শক্তি, এইটা কিন্তু আস্তে আস্তে তিনি বোধ করছেন, সেই কারণে এই কথাটা লেখা। জয় জয় দোহাকার যত ভক্তগণ, দুজনের যত ভক্তগণ, কারণ দুজনের কৃপা ছাড়া হবে না। ঠিক যেরকমভাবে শ্রীরামকৃষ্ণদেব দেখলেন যে বিশ্বনাথ সকলের কানে তারক ব্রহ্ম মন্ত্র দিচ্ছেন এবং মা আদ্যাশক্তি মহামায়া সকলের বন্ধন উন্মুক্ত করে দিচ্ছে,
তবে জীব মুক্ত মুক্তি পাচ্ছে, তাই এটা এই বোধটা তার ভেতরে এসেছে। দেখবেন এইভাবে শুরু হয়েছে, আমরা শুনব ঠাকুর কি বলছেন, প্রতিকার কি বলছেন। শ্রবণ কীর্তনানন্দ প্রভুর ভারতী, সমনে শুনিলে মিলে বন্ধনে মুকতি, মনোযোগ সহ মন করিয়া শ্রবণ, টুটাইয়া দেহ মোর মায়ারও বন্ধন। এটা হচ্ছে ক্রাইটেরিয়া বলছে, যে আমরা এসে গেলুম বা কাগজে লেখা আছে যে স্তবপ্রিয়ানন্দ পুঁথি পাঠ করবে, হ্যাঁ, আর স্তবপ্রিয়ানন্দ আস্তে আস্তে চলে এলো মনসাদ্বীপ থেকে, জল ট্রেন মেট্রো সব পার করে পায়ে হেঁটে সব কিছু করে হয় না, কিন্তু দুপক্ষের কী কী যোগ্যতা থাকা দরকার পুঁথিকার বলছেন। বলছেন শ্রবণ কীর্তনানন্দ প্রভুর ভারতী, প্রভুর লীলার যে আমরা যে কীর্তন করি, প্রভুর লীলা যে আমরা আখ্যান করি, এটা কেমন না, এটি আনন্দদায়ী। আনন্দ কীরকম না, এই একটা রসগোল্লা খেলেন আনন্দ, এরকম নয়, এমন এক আনন্দ যার মনের বিকাশ হয়। তাই বলছেন কেমন করে শুনতে হয়, সমনে শুনিলে মিলে বন্ধনে মুকতি। যদি আমরা সমস্ত মন প্রাণ এক করে উজাড় করে শুনি, তাহলে আমাদের মনের বন্ধনের মুক্তি হবে। আমরা খুব দুঃখিত হয়েছি, খুব লাঞ্ছিত হয়েছি, খুব বেদনাহত হয়েছি, প্রভুর লীলা কথা শুনছি, শ্রীরামকৃষ্ণদেব গেছে, আমার খুব প্রিয়, ভীষণ প্রিয় এই অংশটা, এখানে বারবার এটা বলি, সেই সুতানাথ পাইনের বাড়িতে মেয়ে সেজে গেছেন, ওই ছাপাড় কাপড় পরে, মাথায় একগলা ঘোমটা দিয়েছেন, ফলস চুল লাগিয়েছেন, মেয়েদের বলছেন যে দেখো, মেয়েরা নাম জিজ্ঞেস করছেন কে গো তুমি, বলছি সুতো ভেস্তে এসেছিলুম, ঘাটটা একদিকে করে পুরো ঘোমটা গলা অবধি টেনে রেখেছেন, যাতে কেউ তার মুখটা না দেখতে পারে, তার বলা যাতে কেননা বুঝতে পারে, মেয়েটা খুব ইন্টেলিজেন্ট অন্ত। বলছে এসো এসো ঘরে এসো, বলছে না ঘরে বাসবো না, কারণ যদি ধরা পড়ে যায় পালাতে হবে তো, তাই তিনি মুক্ত অঙ্গনে বসেছেন ধানের মড়াইয়ের পাশে। বলছেন গুড়মুড়ি খাওয়া, বলছে গলা অবধি ভর্তি, কী বুদ্ধিমান লোক, জানে ছেলেরা খাওয়ার মেয়েদের খাওয়া এ ধরে ফেলবে। তারপরে আড্ডা শুরু হয়েছে বিকেল গিয়ে সন্ধে, সন্ধে গিয়ে রাত্রি হয়েছে, মায়েরা রান্না করতে ভুলে গেছে, বাচ্চারা ঘুম থেকে উঠে খিদের চোটে খাদ্য আরাম করেছেন, মাসে বাজ পাখি যেরকম করে ছো মেরে নিয়ে আসে তেমনি করে বাচ্চাকে তুলে নিয়ে এসে ঝিমুক বাটি নিয়ে এসেছে। ঠাকুর বলছেন দাও দাও গো দাও, আমায় দাও বলে নিয়ে কোলের মধ্যে নিয়ে নাচাচ্ছেন আর সেই বাচ্চাটাকে খাওয়াচ্ছেন। এমন সময় রামেশ্বর দাদা ডাকতে ডাকতে এসছেন, গদাই গদাই গদাই, তখন বাচ্চাকে মায়ের কোলে দিয়ে যাচ্ছি গো দা যাই গো দাদা বলে ছুটছেন, মাথার ঘোমটা খুলে গেছেন, খোঁপার চুল খুলে গেছে, কাপড় হাঁটুর কাছে চলে গেছে, জামা কাপড় বিধ্বস্ত হয়ে গেছে, গদাই চলেছে, অদ্ভুত এক লীলা। বলছেন এই ঘটনাকে যদি খুব ভালো করে চোখ বন্ধ করে ভাবা যায়, দেখবেন আপনার মনের যে মলিনতা, আপনার মনের যে বেদনা, মনের যে দুঃখ কখন যে চলে গেছে আপনি বুঝতে পারেন। এই বারান্দার কথা ভাবুন, 14 জুলাই 1885 খ্রিস্টাব্দের কথা, এইখান থেকে টানা হচ্ছে রথ, রথের কি অপূর্ব বর্ণন। বলছেন দুপাশে যে দড়ি রাখা আছে, সেই দড়ির এক একটা দড়ি এইরকম গ্রিলেতে পরপর পরপর লাল নীল হলুদ সবুজ নানা বর্ণের দড়ি রাখা হয়েছে, মেয়েরা যেরকম করে বেনি বাঁধে তেমনি করে নানা বর্ণে দিয়ে বেনি বাঁধা হয়েছে, বিচিত্র বর্ণের রজ্জু। শ্রীরামকৃষ্ণদেব টানছেন দুটো দড়ির মাঝখানে, তিনি দাঁড়িয়েছেন ঠাকুরের দিকে মুখ করে আছেন, টানছেন আর গাইছেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছিলেন। এই পুরো প্রাঙ্গণটি, এই পুরো এটিকে ঘুরে যাওয়া হলো ওই ঘরেতে। তখন সন্ধেবেলা রথ টানা হয়ে যাওয়ার পরে একটা সুন্দর করে সাদা ধবধবে বিছানা পাতা হয়েছে। ঠাকুর নরেনকে বললেন গান গারে, নরেন বললেন বাজনা নেই কিছু নেই, ঠাকুর খুব দমক দিলেন, নরেন গাইছেন, গান গা চারটে গান হয়ে গেছে। মাস্টারমশাই ফিসফিসে স্বভাব, বলছেন কি একটা গানের অনুরোধ করছেন, ঠাকুর বলছেন না না আজ শুধু আনন্দময়ীর গান গাওয়া হবে। স্বামীজি গাইছেন কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী, যখন এই অংশের এক এই গানের শেষ অংশটা, কভু কমলের কমলে নাচমা পূর্ণ ব্রহ্ম সনাতনী, ঠাকুর সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছেন গভীর ভাব সমাধিতে মগ্ন, তার চেহারায় আনন্দ ফেটে পড়ছে, চুল খাড়া হয়ে গেছে, লোমগুলো খাড়া হয়ে গেছে, চোখ বিস্ফারিত, দাঁতগুলো বেরিয়ে গেছে, আর ভক্তেরা মালার আকারে তাকে ঘিরছে ঘিরছে আর আনন্দে নাচছে আর গাইছে কভু কমলের কমলে নাচমা পূর্ণ ব্রহ্ম সনাতনী। লীলার এই অংশগুলো পড়লে, ধরুন সেদিন বিকেলে আপনি খুব বিধ্বস্ত, জপ হয়নি ধ্যান হয়নি কিছুতেই মন বসছে না, ভাবুন। তাই বলছেন সমনে,
এই ভাবতে গেলে সমস্ত মনকে গুটিয়ে খানিকটা মন ওই পয়লা বৈশাখ পেরিয়ে গেছে তো অক্ষয় তৃতীয়া আরেকবার নতুন পোশাক করতে হবে, ওখানে নিউ ইন্ডিয়ান সিল্ক হাউসের সামনে খানিকটা মন ঘুরে বেড়াচ্ছে, খানিকটা মন ট্রাম লাইনের সামনে ঘুরে বেড়াচ্ছে, খানিকটা মন জিনিসের সামনে ঘুরে বেড়াচ্ছে, আর বাকি মনটুকু এখানে। ওরম হলে হবে না, বলছেন সমনে দুজনের দরকার, পাঠক এবং শ্রোতা দুজনের এক হবে। বলছেন সমনে শুনিলে মিলে বন্ধনের মুক্তি। বন্ধন মানে কি আমাদের হাতে পায়ে বেঁধে রেখেছে তা নয়, নিজের কাছে আমি নিজে বাঁধা পড়েছি। যে কাঁদনে হিয়া কাঁদিছে সে কাঁদনে সেও কাঁদছে। এসেছিল মনোহরিতে মহাপারাবার পাড়ায়, ফিরিল না আর ঘরেতে আপনারে গেল হারায়। তাকে ওইভাবে ধরলে আমার নিজের বাহ্যিক বন্ধন খুলে যাবে আর তার সঙ্গে এক নতুন বন্ধনে পড়ব। বলছে মনোযোগ সহ মন করিয়া শ্রবণ, সমস্ত মনকে যুক্ত করে তার কথা শ্রবণ করুন। টুটাইয়া দেহ মোর মায়ার বন্ধন, পুথিকার নিজের কথা বলছেন যে তুমি আমার মায়ার বন্ধনকে গুছিয়ে দাও, আমি যেন আমার এই যে বন্ধনের মধ্যে পড়ে আছি এর থেকে যেন আমি মুক্ত হতে পারি। পুথিকার লিখছেন সমাচার পত্রিকার মহিমা প্রভুর, লিখেন কে সব চন্দ্র সাধ্য যত দূর, সুন্দর বর্ণনা সহ মনমুগ্ধ করে, দুটি পায় কে সবের লক্ষ কোটিগর, তিনি কেবল মূল ভক্ত সংযোজনে, ভক্তি মিলে কেশবের মূরতি স্মরণে, সারগ্রাহী গুণগ্রাহী সূক্ষ্ম দৃষ্টি তায়, বহিরঙ্গে কেশবের মত মেলা দায়, লীলা কব তুলনা বাসনা মম নয়, নূন নহে পূজনীয় গোস্বামী বিজয়, ভাবি প্রস্ফুটিত ফুলে সৌরভ গোপন, তেমতি বিজয় এবে কলিকা নূতন, পরিচয় হইয়াছে শ্রীপ্রভুর সাথে, বড় সংকীর্তন প্রিয় প্রভুর কৃপাতে, মনে রেখো ব্রাহ্ম তিনি কেশবের দলে, সাকারে বেচার তাই কালি দিল কুলে, খুলে কথা কব পরে যতে কো তাহার, এবে তিনি ডেলা সোনা বাটের আকার, মনোহর অলঙ্কার সুন্দর সজ্জিত, মণিমুকুতা মরকতে করিয়া ভূষিত, গঠিলা কেমনে তারে প্রভু কারিগর, দেখিব চতুর্থ খণ্ড পুঁথির ভিতর, উড়ন পিটন এবে গরণের কথা, ঘুচে যায় শুনিলে মনের মলিনতা। পুথিকার বলছেন শ্রীরামকৃষ্ণ সুন্দর লিখেন সমাচার পত্রিকায় মহিমা প্রভুর, লিখেন কেশব চন্দ্র সাধ্য যত দূর, তিনি যতটা বুঝেছেন ততটাই তিনি লিখেছেন, এটা কিন্তু খুব পরিষ্কার কথা জেনে রাখবেন। আমি যে এই আপনারা মেঝেতে বসে আছেন আর আমি গ্যাট হয়ে চেয়ারে বসে আপনাদের উপদেশ দিচ্ছি, তার মানে আমার আন্ডারস্ট্যান্ডিং আপনাদের চেয়ে বেশি তা কিন্তু নয়, কিন্তু আমরা প্রত্যেকে যেমনটা বুঝেছি তেমনি করে প্রকাশ করি, তার চেয়েও আরও বেশি ভালো করে বলার কথা তিনি আমাদের যতটা বুঝতে সাহায্য করেছেন। তুমি কৃপা করো যারে সেই তোমারে জানিতে পারে, তাই প্রার্থনা করি আমরা সবসময় প্রসিদ 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 দেবেশি সাধকের বৃদ্ধি পদ্মে প্রকাশ করুণাময়ী, আমরা তার কাছে প্রার্থনা করি। আমি কতটা বুঝতে পারছি তা নয়, তুমি যদি দয়া করে তোমার কথা আমার তোমার ভাব আমার ভেতরে প্রকাশিত না করো তাহলে আমি তোমাকে জানতে পারি না, আমি তোমাকে বুঝতে পারি না। আরেকটা কোথায় গান আছে ওই যুগে যুগে হরি নরদেহ ধরি, সেখানে আছে কেবা তুমি না জানালে জানিব কেমনে, শরণ নিয়েছি চরণ কমলে ঘুচাও ত্রিতাপ জ্বালা, সেইখানে একটা আছে যে তুমি যদি না জানো আমরা তাকে জানতে পারি না। তিনি যতটুকু সেইখানে এই শব্দটা ব্যবহার করেছেন সাধ্য যত দূর, এই কথা প্রতিকারের লেখাপড়া শেখেননি কিন্তু শব্দের প্রয়োগ অসাধারণ, প্রত্যেকটি শব্দ যেন উনি ওজন করে করে ব্যবহার করেছেন। তারপরে বলছেন সুন্দর বর্ণনা সহ মনমুগ্ধকর, দুটি পায়ে কেশবের লক্ষ কোটিগর, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বর্ণনা এবং তার লীলা বর্ণনা বলছেন একদম মনমুগ্ধকর। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যারাই লিখেছেন তাদের ভেতরেই কাব্যিক প্রতিভা খুলে গেছে, আপনারা পারলে একটুখানি খুঁজে দেখবেন কথামৃতের ভেতরে যেখানে সেবক হৃদয় এই অংশটি আছে সেই অংশের ভেতরে যেখানে মণিমল্লিক নিজে আমাদের শ্রীমৎ বর্ণনা করছেন শ্রীরামকৃষ্ণকে দর্শনের গল্প,
কিংবা লীলা প্রসঙ্গে আছে যেখানে খুব কিছু না সন্ন্যাসের বর্ণনা আছে, অপূর্ব বর্ণনা, প্রকৃতির বর্ণনা, সমস্ত কিছুর বর্ণনা। আর এই পুঁথিতেও আছে, আমরা আগের দিন পড়ছিলাম কেশবের জপ করার গল্প আছে, যে কেশব জপ ধ্যান করছেন, মন দিয়ে কেশব জপ ধ্যান করছেন, বলছেন এমন শান্ত হয়ে গেছে, নদী প্রবাহিত হচ্ছে কিন্তু তাতে যেন কোনো আওয়াজ হচ্ছে না, পাতা নড়ছে কিন্তু তার কোনো মর্মধ্বনি হচ্ছে না, এমন গভীর তার মনের শান্তির কথাটা বোঝাতে গিয়ে এত সুন্দর করে বলেছিলেন। তাই বলছেন মনোমুগ্ধকর, একবারে ভীষণ সুন্দর। শ্রীরামকৃষ্ণদেবের যাবেন রাজেন্দ্র মল্লিকের বাড়িতে, রাজেন্দ্র মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণ যাবেন। সেখানে এমন সময় ভাই অঘরনাথের শরীর চলে গেল লখনৌতে, সেদিনের উৎসব হবে না, রাজেন্দ্রের মাথায় বাজ পড়ে গেল, কেশব না এলে উৎসব হবে কী করে। রামচন্দ্র দত্ত ভীষণ রেগে গেছেন, কেশব হচ্ছে, বলছেন কেশব হচ্ছে শ্রীরামকৃষ্ণ আকাশে একটা তারকা আর শ্রীরামকৃষ্ণ হচ্ছে চাঁদ, বলছে একাধটা তারকা যদি কম হয় তাতে চাঁদের গ্ল্যামার এতটুকু কমে না। কিন্তু তখনও রাজেন্দ্রের মনে সংকট, তাই তারা তিনজনে মিলে যাত্রা করলেন, মনমোহন, রামদত্ত এবং রাজেন্দ্র মিত্র গিয়ে। আর রাজেন্দ্র মিত্র নিজেকে থামাতে পারছে না, কেশবকে দেখাও মাত্র জিজ্ঞেস করছেন শ্রীরামকৃষ্ণ কেমন, তার সম্পর্কে আপনার কী আইডিয়া। তিনি বলছেন, কেশবচন্দ্র সেন বলছেন, মহাভাব বলে যে কথাটা আমরা শাস্ত্রে পড়েছি, শুনেছি গৌরাঙ্গ দেবের হতো এবং ইদানিং যীশুখ্রিস্টের ছবি দেখে মনে হচ্ছে তারও হতো, সেটির যেন আমি প্রকাশ দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের। বলছেন রামকৃষ্ণ পরমহংস কি লাটের মাল, একে গ্লাস কেসের মধ্যে রাখতে হয়, যত্ন করে রাখতে হয় যাতে ধুলো লেগে না নষ্ট হয়ে যায়। রাজেন্দ্র মিত্রের একেবারে সম্পূর্ণ ভাবটাই বদলে গেল। তিনি এসেছিলেন কেশবের উৎসবে কেশবকে নিমন্ত্রণ করতে, তিনি বললেন তাই তাঁর উৎসবে তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। কেশবচন্দ্র সেনের ভীষণ একটা গভীর ভাব ছিল। বলছেন তিনি কেবল মূল ভক্ত সংযটনে ভক্তি মিলে কেশবের মূরতি স্মরণে। কেন কেশবকে দেখলে কেন ভক্তি জুটবে? কারণ দেখবেন শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টারমশায়ের যে প্রশ্ন ছিল যে ঈশ্বরে ভক্তি হয় কী করে, প্রথম প্রশ্ন ছিল তৃতীয় দর্শনের দিন, সেখানে কিন্তু অনেক কিছুর সাথে বলছেন সাধু ভক্তদের কাছে মাঝে মাঝে যেতে হয়। কেন সাধু ভক্তদের কাছে মাঝে মাঝে যেতে হয়? তারা যে ঈশ্বরকে ডাকছেন, সেই ঈশ্বরকে ডাকার তাদের যে আকুতি, সেই আকুতি আমাদের অনুপ্রাণিত করে ভগবানকে ডাকার জন্য। আমাদের একজন স্বামীজি গিয়েছিলেন এই নেপালের কাছে, ওখানে একটা তীর্থস্থানে প্রচণ্ড ঝড় জল সেদিনকে হয়েছে, একটা বড় হলের ভেতরে অনেককে থাকতে দেওয়া হয়েছে। সেই দলে একদল ইস্কনের সন্ন্যাসী ছিল, ভারী সুন্দর সাধুটি এসে বর্ণনা করছেন, বললেন আমি তো বেশ দুখানি কম্বল দিয়েছি, একটিকে পেতেছি এবং একটিকে গায়ে দিয়ে শোব বলে বসে আছি, দূরে দেখছি যে সেই চাঁদের আলো পড়েছে, বৃষ্টি থেমে গেছে, চাঁদের আলো পড়েছে, আর সেই ঘরের সেই জানলা দিয়ে দেখা যাচ্ছে সেই দুটি সাধু বসে গভীর জপে মগ্ন, বলছে এমন করে জপ করছে দেখে মনে হলো আমিও জপ করতে বসে, আর জপ করতে বসেছিলাম, সারা রাত কেটে গেল জপে। এই যে সাধু ভক্তদের কাছে আসার, সাধু মানে আমার গেরুয়াধারই নয়, ভক্তরা যারা ভগবানকে চায়, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, তাদের কাছে দেখলে, তাদের ভক্তি দেখলে আমাদের ভেতরে সেই ভক্তিভাব সঞ্চারিত হয়। পুঁথিকার লিখছেন সারগ্রাহী গুণগ্রাহী সূক্ষ্ম দৃষ্টি, তার দুটো দৃষ্টি, দেখার দৃষ্টি দুরকম, বলছেন সারগ্রাহী আর একটা হচ্ছে গুণগ্রাহী। সারগ্রাহী মানে তিনি সবটা নিয়ে একত্রিত করতে পারতেন, আমরা ছড়িয়ে ফেলি সাধারণত, কারোর সম্পর্কে ভালো কথা বলতে পারে ভালোটাও বলি, খারাপটাও বলি, এইটাও বলি, সেইটাই বলি, কিন্তু তিনি হলেন সারগ্রাহী, তার মধ্যে থেকে যেটুকু নেবার সেটুকু তিনি নেন, সার বস্তুকে তিনি গ্রহণ করেন, অসার বস্তু তার কাছে স্থান পায় না। আর কি গুণগ্রাহী, কারণ সামান্যতম এতটুকু গুণ দেখতে পারলে তাতে তিনি আনন্দিত। পূজনীয় রঙ্গনাথানন্দের মহাজ শেষের দিকে আর অনেক বই পড়তে পারতেন না, অনেকে বই পাঠাতে এবং তারা চাইতো পূজনীয় মহারাজ সেটা পড়ে দেখুন, মহারাজ তার সেবকদের দিতেন পড়ার জন্য, তারা পড়লে তারপরে মহারাজকে দেখানো হতো, মহারাজ একটু পড়তেন তাকে জানানো হতো, প্রচুর পড়তেন কিন্তু অত পড়ে উঠতে পারতেন না। তা সেবককে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো ওই বইটা তোমায় যে দিয়েছিলাম কীরকম? যে না ভালো না, ল্যাঙ্গুয়েজ ইট ইজ নট গুড। ও আচ্ছা, ইট ইজ নট গুড, হোয়াট অ্যাবাউট আদার কন্টেন্টস? নো, ইট ইজ আ পিকচার্স, ইট ইজ নট গুড, নাথিং ইজ গুড দেয়ার।
তখন বলছে না বাইন্ডিং ইজ ভেরি গুড, বাঁধানোটা খুব সুন্দর, যে দ্যাটস ইট দ্যাটস ইট দ্যাটস ইট। ওর সেবক পরবর্তীকালে আমাদের বলছেন যে গুণগ্রাহী কাকে বলে ওনাকে দেখে বুঝতে হবে, মানুষের সামান্যতম তিলমাত্র গুণ দেখলে সেটাকে বড় করেছে, তালের মতো বড় করে দিয়েছে। এটা হচ্ছে মহত্বের পরিচয়, বৃহতের পরিচয়। বৃহতের ভেতরে একটা খুব বড় আয়না থাকে, তাতে ছোট জিনিস খুব বড় করে দেখা, মাইক্রোস্কোপিক একটা লেন্স লাগানো থাকে, ছোট জিনিস বড় করে দেখা যায়। বলছেন, তাই বলছেন, তিনি কেবল মূল ভক্ত সংযোজনে স্মারকগ্রাহী গুণগ্রাহী সূক্ষ্ম দৃষ্টি তার গভীর কোনো একটা জিনিসের লীলার গভীরে প্রবেশ করতে পারেন। বহিরঙ্গে কেশবের মতো মেলা দেয়। আপনাদের মনে আছে কিনা জানি না, কেশবচন্দ্র আসার আগে তার দুটি তিনটি চেলাকে পাঠিয়েছিলেন, তা তিনি তারা সারাদিন ধরে শ্রীরামকৃষ্ণকে ভালো করে দেখে, শ্রীরামকৃষ্ণ কেমন করে হাঁটে কেমন করে চলে, তাদের মনে হলো একটু অদ্ভুত। তো সকালবেলা কৃষ্ণ কৃষ্ণ করে, বিকেলবেলা রাম রাম করে, রাত্রিবেলা মা মা করে, আর গভীর রাত্রে ভাব সমাধিতে মগ্ন হয়ে যায়। এর সবটা ভালো একটু ওরিয়েন্টেশন করা দরকার। তাই বললেন, আপনার ভক্তি ভাব সব আছে, আপনি পারলে মহাত্মা কেশবের কাছে দীক্ষা নেন, আপনার গুরু নেই বলে আপনার সব গোলমাল হয়ে যাচ্ছে। ঠাকুর একটা অপূর্ব গান গিয়েছিলেন, আমার কি ফলের অভাব, আমি সেই কল্পতরু গাছের তলায় বসে থাকি যে গাছে শুধুমাত্র রাম ফল। রাম ফল কেন না, যে আনন্দ পেলে, রাম রম শব্দের অর্থ হচ্ছে সুপ্রিম ব্লেস, যে আনন্দ পেলে আর জগৎ সংসারে অন্য কোনো আনন্দের প্রয়োজন হয় না, বলছে আমি সেই গাছের তলায় বসে থাকি, সেই সেই ফল কুড়ে পাই, আমার কি ফলের অভাব। এর চেলারা তো বুঝতেই পারলেন না এই কথা, তখন গানটা তারা গিয়ে কেশবকে গিয়ে শোনালেন, কেশব বুঝতে পারলেন। এই যে বলছেন না যে স্মারকগ্রাহী গুণগ্রাহী সূক্ষ্ম দৃষ্টি তার গভীর ফাইনেস্ট চিন্তা করতে পারতেন। তিনি পরের রবিবারই শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতেন। বলছেন, বহিরঙ্গে কেশবের মতো মেলা দায়, লীলা কব তুলনা বাসনা মম নয়, নুন নহে পূজ্যাম পূজনীয় গোস্বামী বিজয়। পূজনীয় গোস্বামী বিজয়ের কথা বলছেন, তিনিও কিছু কম নয়। বলছেন, ভাবে প্রস্ফুটিত ফুলে সৌরভ গোপন তেমতি বিজয়ে এবে কলিকানুতন। বলছে যখন প্রথম ফুল গোলাপ ফুল ফুটতে শুরু করেছে তখন কিন্তু খুব গন্ধ বেরোয় না, যত তার পাপড়ি ফুটতে থাকে তত তার ভেতরে যে কোনো সুগন্ধি ফুলে আস্তে আস্তে করে, যখন কুঁড়ি থাকে বেল ফুলের, আপনারা একটু দেখবেন যে কুঁড়িওলা বেল ফুলের মালা নিলেন আর যখন সেই মালাটা ফুটে গেছে তখন তার থেকে অপূর্ব সৌরভ বেরোচ্ছে, দুটো গন্ধ আলাদা। বলছেন, বিজয়ের ঠিক সেই রকম তার সদ্য প্রস্ফুটিত ফুল, এবং পরবর্তীকালে সেই ফুল সম্পূর্ণ বিকশিত হয়েছিল। বিজয়ের কাছে, বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছে ইনি খুব ঋণী। আপনাদের মনে আছে কিনা জানিনা, পুঁথিকার এসেছিলেন তার কৃষ্ণ দর্শনে, তার ইষ্ট হলেন কৃষ্ণ, তা কিছুতেই শ্রীকৃষ্ণের দর্শন পাচ্ছেন না। এমন সময় তিনি একদিন শুনলেন যে রামকৃষ্ণ পরমহংস বলে কেউ একজন আছেন। তা পরমহংস কথাটা শুনেই তার মনে হয়েছিল, পরমহংস মানে ভগবান দেখালো, কি আমাকে ভগবান দেখাতে পারে, নিশ্চয়ই সুযোগ সন্ধান বলতে পারে কেমন কোথায় আমি শ্রীকৃষ্ণের দর্শন পাবো। তাই তিনি এই যে দেবেন্দ্রনাথ ধীরেন্দ্রনাথ এদের সঙ্গে আসা, তখনও শ্রীরামকৃষ্ণকে দেখে যে তার শ্রীকৃষ্ণ বলে বোধ হয়েছিল তা নয়, কিন্তু শ্রীকৃষ্ণ রামকৃষ্ণকে দেখে তার বড্ড ভালো লেগেছিল, মনে ছিল তিনি চোখের ভেতরে হৃদয় ঢুকে গিয়ে তার হৃদয়টিকে ডাকাতি চুরি নয় ডাকাতি করে নিয়ে গেছেন, এসব বর্ণনা আছে। তারপরে নাচ হচ্ছে, অপূর্ব সেই বর্ণনা আছে যে শ্রীরামকৃষ্ণ নাচছেন, তার চোখ দিয়ে জল পড়ছে, একটা হাত উঠে রেখেছে, সে অপূর্ব গীত সেই শ্রবণ করে মানুষ যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। বলছে যে সেই দৃশ্য দেখেছে তার পরজন্মেও সেই স্মৃতি এসে থাকবে। এমন সময় বিজয়কৃষ্ণ গোস্বামী চিৎকার করে বলতে থাকলেন, এই আমাদের কৃষ্ণ, এই আমাদের কৃষ্ণ, চলকের মতো আমাদের পুঁথিকারের মনে মনে এটা পরিষ্কার হয়ে গেল যে ইনি অবতার পুরুষ, ইনি স্বয়ং শ্রীকৃষ্ণ, ইনি শ্রীকৃষ্ণকে দেখাতে পারেন না, একে দেখলে শ্রীকৃষ্ণ দর্শনের পূর্ণ ফল লাভ হয়। তার যতটুকু কনফিউশন ছিল সবটা চলে গেছিল শুধু একজনের চিৎকারে, তিনি হলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। এই বিজয়ের কাছে তিনি ভীষণ কৃতজ্ঞ ছিলেন। বলছেন, বড় পাই পরিচয় হইয়াছে শ্রীপ্রভুর সাথে, বড় সংকীর্তন প্রিয় প্রভুর কৃপাতে, মনে রেখো ব্রাহ্ম তিনি কেশবের দলে সাকারে বেজায় তাই কালী দিলা কুলে। বলছেন সাকার বংশীয় লোক কিন্তু নিজের কুলে কালী দিয়ে ব্রাহ্ম ভক্ত হয়েছেন, কিন্তু কীর্তন বৈষ্ণব তো, তাই তার রক্তে কীর্তন আছে, সেই কীর্তন তার ভেতরে এমন যে তিনি নাচতে শুরু করলেন। বলছেন, খুলে কব কথা খুলে কথা কব পরে যতে কো তাহার, এবে তিনি ডেলা সোনা মাটির ওয়াকার।
বলছেন তার কথা পরবর্তীকালে বলবো। এখানে তিনি সেই যখন প্রথম সোনা কেনা হয়, মাটির মতো সোনা আসে, সেইটাকে ভেঙে ঠাকুর তাকে সুন্দর করে নতুন অলঙ্কারে সজ্জিত করলেন। শুধু তাই নয়, তার ভেতরে মণিমানি, বলছে মণি মুকুতা মরকতে করিয়া ভূষিত, নানা রকম সেই সব কিছু দিয়ে, নানা রকম রত্ন স্টোনস দিয়ে তাকে একবারে সুন্দর করে সাজিয়ে দিলেন। পরবর্তীকালে বিজয়কৃষ্ণ গোস্বামী যা হলো সেটা যেন একটা সুন্দর অলঙ্কার। শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন এমনি সোনা হিসেবে এসেছিলেন, ঠাকুর তাকে ভেঙে গড়ে মুচড়ে এক নতুন মানুষ করে দিলেন। এটা কিন্তু শুধু ঠাকুর করেছেন তা নয়, কিন্তু আপনাদের আমাদের সকলকেই করেছেন, আমরা বুঝি না তাই এটা কথা। কিন্তু একটু ভালো করে চোখ বন্ধ করে ভাববেন কীরকম ছিলেন আর কীরকম আছেন, যাদের 10-15 বছর দীক্ষা টিক্ষা হয়ে গেছে বা 1-2 বছর দীক্ষা হয়ে গেছে, আপনারা চোখ বন্ধ, আমরা ভাবতে চাই না তাই বুঝতে পারি না আমাদের ভেতরে বদল হয়েছে, নাহলে একটু চোখ বন্ধ করে ভাবলে একবারে নিজে নিজে বুঝতে পারবেন বদল হয়ে গেছে। সেই আছে না সেই কলসির গল্প, সেই কলসি মাটির সাথে, কলসি একজন রাজা পালিয়ে গিয়ে একটা ঋষির আশ্রমে গিয়ে বাস করছিলেন, ঋষির আশ্রমে তিনি থাকেন, সাধন ভজন করবেন, শাস্ত্রাদি করবেন, ঋষি তাকে কাজে লাগিয়ে দিয়েছেন, ঘর ঝাড়ু দেন, বাসন মাজেন, সব করেন, তার খুব মন খারাপ, এই করতে এসেছি, তিনি ভাবলেন কলসি নিয়ে জল আনতে যাওয়ার ছলে পালিয়ে যাব। যখন তিনি পালিয়ে যাচ্ছেন তখন সেই কলসিটা বলছে আমার কষ্ট কি তোমার চেয়েও বেশি, তখন সে বলছে কে বলে, তখন দেখলে কলসিটা কথা বলছে, কলসিটা বলে খানিক সময় আমাকে দাও, বলছে জানো তো মায়ের সঙ্গে জুড়ে লেপটে ছিলাম মাটির সাথে, একদিন কুমোর এসে কেটে আমাকে মায়ের কাছ থেকে আলাদা করে দিল, কী কষ্ট কী কষ্ট হয়েছিল, ফেলে রেখে দিল, জলে গলছি, রৌদ্রে উত্তর শুকোচ্ছি, তারপরে একদিন এসে তুলে আমাকে সোজা করলো, তারপরে টেনে হিঁচড়ে যতগুলো সব কাটি ডালা সব ছিল সেগুলো টেনে টেনে বার করে দিল, কী কষ্ট হলো, তারপরে মনে হলো না বেশ বেশ ঝকঝকে তকতকে দেখাচ্ছে তো আমি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তাতেও ছাড়লো না, তুলে সে চাকের ভেতর ফেলে দিল, ঘুরিয়ে 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 আমাকে একটা নতুন আকার দিয়ে রোদ্দুরে তাপ খাওয়াতে বসিয়ে দিল, তাতেও হলো না, একদিন এসে দেখলো বেশ শুকিয়েছি, তুলে গিয়ে আগুনে ফেলে দিল, একবারে জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম, আমার কালো রূপ লাল হয়ে গেল, তারপরে তুলে জলের মধ্যে ফেলে দিল, কী আরাম কী আরাম, তারপরে তুলে নিয়ে এসে শুকনো করে রেখে দিল দোকানে, সবাই সে টক 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 করে আর দেখে এমন সময় সাধুরা তুলে নিয়ে এলেন, আমি যে মাটি ছিলাম জলপাত্রে রূপান্তরিত হলাম। এই ট্রান্সফরমেশনটা শ্রীরামকৃষ্ণ যে আমাদের করেন, আমাদের খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়, আগে গটগট করে মিথ্যে কথা বলে দিতাম, তারপর দীক্ষা দেওয়ার পরে যখন মিথ্যে কথা বলতে গেলে কষ্ট হতো, তখন আমাদের কষ্ট হয় ইস মিথ্যে কথা বলে ফেললুম, এই যে মনক কষ্ট কিন্তু বেশ ছিল, সেটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড, মিথ্যে মানে তো একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে যেটা হয়নি সেটা করে দিয়েছি, তো সেই ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকে মাটির পৃথিবীতে নামছি, নামাটা এত সহজ হয় না, প্লেন থেকে নামাচ্ছেও কঠিন, কিন্তু এই যে মাটির পৃথিবীতে তিনি আমাদের দাঁড় করিয়ে একটা মাটির মানুষ তৈরি করেন, আমাদের সমস্ত কিছু আভূষণগুলো সরিয়ে দিয়ে একটা নতুন মানুষ তৈরি করেন, এটা দেখা খুব জরুরি। শুধুমাত্র বিজয়কৃষ্ণ গোস্বামীকে সেই সোনা থেকে গয়নায় রূপান্তরিত করেন, আমাদের সকলকে অলঙ্কারে তৈরি করে দিয়েছে, দেখবেন কি দামি, যখন গটগট করে হেঁটে যাই কীরকম দামি লাগে। পূজনীয় আত্মস্থানজি দীক্ষার সময় বলতেন, অল্প বয়সী ছেলেদের বলতেন যে সাধন পথ কি জেনে গেছো, কীরমভাবে চলতে হয় জেনে গেছো, এমন একটা জীবনযাপন করে দেখাও যাতে দূর থেকে লোকে আঙুল তুলে দেখায় দেখিয়ে বলতে পারে এই লোকটা রামকৃষ্ণ বিবেকানন্দ করে। আপনাদের একটা নতুন পরিচয় একবারে রামকৃষ্ণ বিবেকানন্দ করে, গটগট করে যাচ্ছে, সবাই বলছে বাবা ওদের পয়লা মেয়ে আছে, ওদের ঠাকুরের উৎসব আছে, আমাদের অনেকে বলে আমাদের তো একরকম আপনাদের আরেক রকম পাঁচি, সেই রকম আর কি, এই একটা আলাদা পরিচয় ঠাকুর আমাদের একটা আলাদা আইডেন্টিটি দিয়েছেন, সুযোগ বিজয়কৃষ্ণ বিশ্ব গোস্বামীকে দেননি সবাইকে দিয়েছেন। পুথিকার বলছেন এখন কে সব ব্রাহ্ম ধর্মের অথি একা, গগনের উপরে উড়ে যশেরও পতাকা, দেশে জুড়ে সকলেরই নাম গুণ গায়ে, বড়ই খুশি তাহার লিখিত পত্রিকায়, মনোযোগে ছেলে বুড়ো ঘরে ঘরে পড়ে, পত্র পাঠে ভক্ত এক আইলা আসরে, দক্ষিণের শহরে ঘর ব্রাহ্মণ কুমার, 1600 বৎসর বয় বাপ জমিদার, মুখখানি হাসি মাখা সরল গঠন, প্রফুল্ল বদনে শোভে সুন্দর নয়ন, নিরখি না হেন আখি লোকের ভিতরে, দেখিতে দেখিলে দেখিতে ইচ্ছা দিবারাতি করে, কান দিকে যেই প্রান্ত উর্ধে তাঁর টান,
ধনুকের মতো করে ভুরুর সন্ধান, সে পথে চলে অশ্রু ঝরে যাবে তাই, নিমগ্না জলের নাম জলেতে ভাসায়, পরিচয় নিত্য মুক্ত লজ্জা আবরণ, ঈশ্বর কটির থাকে প্রভুর বচন, একমাত্র লোক লজ্জা সাজের ভিতরে, ঋতুগণ গায়ে যেন অমৃত বিষ ধরে, কিংবা যেন টল মূল বৃদ্ধে বৃদ্ধের দংশন, বৃদ্ধের দশন আজি নাহে কাল যার নিশ্চয় পতন, শৈশবে শিশুর সঙ্গে খেলার যে সময়ে, শিশুর মতন খেলা প্রীতিকর নয়, ভেঙে দিয়া খেলা শোল সঙ্গী পরিহরি, ক্ষুণ্ণ মনে এক প্রান্তে দাঁড়াতেন ফিরি, কেন হেন সঙ্গীগণ জিজ্ঞাসিলে পরে, বলিতেন মুখ ভারী যত সহচরে, আমার খেলুনি আছে আছে খেলাঘর, সে নয় এখানে আছে আছে সহচর, স্বতন্ত্র আছে কোথা দেখি দেখি বলি, দেখিতে দেখিতে যেন পুনরায় ভুলি, সুন্দর বরই তারা সকলেই ভালো, লতায় লতায় ঘরে ফুলে ফুলে আলো, সে খেলা সে বেশ খেলা নহে নীতি, সে থা যাই তোরা নোষ খেলিবার সাথী, বলিতে বো দেখিতে হেন জাগিয়া স্বপন, নিজ মনে পথে পথে ঘরে আগমন, শৈশব বয়স পরে কিছু বড় হলে, পাঠ শিক্ষা হেতু পিতা দিলা পাঠ শালে, তখন রজনী যোগে প্রায় প্রতিনিশি, শুইবার ঘরে তার চলে জ্যোতিরাশি, গোটা ঘর জ্যোতির্ময় জ্যোতির ছটায়, ঘরে কোনো কানে কিবা সব দেখা যায়, এখন ষোড়শ বর্ষ মাত্র বয়ক্রম, লেখাপড়া শিখিবারে নাহি তত মন, স্বভাবত কামিনীতে অতিশয় ঘৃণা, ধর্মতত্ত্ব ব্যক্ত যাহে তাই পড়াশুনা, আজিকালিকে সব চন্দ্রের পত্রিকায় আগাগোড়া থাকে ভরা ধর্মের কথায়, সেহেতু আদরে তত্র পাঠ নীতি নীতি, বারে বারে চোখে পড়ে প্রভুর ভারতী, প্রভুর দর্শন আসে লোলুপ হইয়া, পুরীতে আসেন ঘরে কিছু না কহিয়া, সভয় অন্তর একা লজ্জা তায় খেলে, সঙ্গে নাই দাস দাসী ধনার্থের ছেলে, মন্দির বাহিরে হয় প্রভুর তল্লাশ, প্রবেশিতে ভিতরে অন্তরে আসে ত্রাস, অচেনা শ্রীপ্রভুদেব মূর্তি নাই চেনা, কে পরমহংস কিছু না ঠিকানা, কিছু না পান ঠিকানা। পুঁথিকার বলছেন কেশবচন্দ্রের লেখা পড়ে অনেকে এসছেন, আমাদের বলরাম বসু কেশবচন্দ্রের লেখা পড়ে এসেছিলেন, এ বাড়িতে জগন্নাথের সেবা করতেন একটি ছেলে, তিনি প্রথম ওই বলরাম বাবুকে ওই কেশবচন্দ্রের পত্রিকা পাঠাতেন কোঠারে, সেইগুলো তিনি পড়তেন, পড়তে 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 ভীষণ আকৃষ্ট হতেন, তারপরে এই ছেলেটি যখন গিয়ে একবার দক্ষিণেশ্বরে গিয়ে শ্রীরামকৃষ্ণকে দর্শন করে এলেন, এবং সেই শ্রীরামকৃষ্ণকে দর্শনের বর্ণনা তিনি জানালেন বলরাম বসুকে, বলরামবাবু আর কোঠারে থাকতে পারলেন না, তিনি ছুটতে ছুটতে কলকাতায় এসে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দর্শন করেছেন, পূর্ব অধ্যায় আমরা এটা আলোচনা করেছি। এখানেও তাই সেই কেশবের লেখা পত্রিকা পড়ে মনোযোগে ছেলে বুড়ো ঘরে বসে ঘরে ঘরে পড়ে, পত্রপাঠে ভক্ত এক আইলা আসরে, সেই কথা পড়ে একজন ছেলে এসেছিল, কেমন সে ছেলে বলছেন, দক্ষিণেশ্বরে ঘর ব্রাহ্মণ কুমার, ষোড়শ বৎসর বয় বাপ জমিদার, জমিদারের ছেলে, ষোড়শ বৎসর তার বয়স, দক্ষিণেশ্বরে তার বাড়ি। এবার তার বর্ণনা করছেন কেমন দেখতে ছিলেন তিনি, বলছেন মুখখানি হাসি মাখা সরল গঠন, প্রফুল্ল বদনে শোভে সুন্দর নয়ন, বলছেন মুখখানা অনেকের থাকে না একবার স্মাইলিং ফেস, আমাদের জোর করে এমনি করে হাসতে হয়, কারণ কারণ হাসি এমন থাকে যেন ভগবান ট্যাগ করে পাঠিয়েছে একেবারে, সে ক্লোজ আপ স্মাইলের মতো একদম সবসময় লাগানো আছে, যে হাসি দেখবার জন্য সকলে মোহিত হয়ে থাকে, বলছেন এরকম সে হাসির ভেতরে হা হা হি হি কিছু নেই, কিন্তু অপূর্ব একটা হাসি, যে হাসি দেখলে মানুষের মন ভালো লাগে, শ্রীরামকৃষ্ণের ষোলো ইঞ্চি হাসি ঠিক ওই রকম। বলছেন সরল গঠন, দুটো অর্থ হয় সরল গঠন, লোহারা চেহারা মানে খুব সিম্পল, আমার মতো এরকম এরম দিয়ে আবার এরকমটা দিয়ে এরকম ওরকম হয়, একেবারে সোজাসুজি খুব সরল গঠন, খুব সিম্পল চেহারা, অথবা তার ভিতরে নেতার যে সিম্পলিসিটি ছিল সরলতা সেটা বিকশিত হচ্ছে, এই দুটি অর্থ এখানে বলা হয়েছে। প্রফুল্ল বদনে শোভে সুন্দর নয়ন,
মুখখানি সুন্দর, সবচেয়ে আকর্ষণীয় ছিল তার চোখগুলো। কিরকম নিরক্ষীণা হেন আঁখি লোকের ভিতরে, দেখিলে দেখিতে ইচ্ছা দিবারাতি করে। বলছে এত সুন্দর চোখ, এরকম চোখ কেউ কখনো আগে দেখিনি। কিন্তু দুটো উদাহরণ আছে, বলছেন একবার দেখলে আবার দেখবার ইচ্ছা হয়, বারবার দেখ। সেই চোখ দুটো ভীষণ আকর্ষণীয়, খুব অ্যাট্রাকটিভ, খুব ক্যাচি। বলছেন কান দিকে যেই প্রান্তে ঊর্ধ্বে তার টান, ধনুকের মতো করে ভুরুর সন্ধান। কান যেখান থেকে শুরু ওপরের দিকে সেটা, এবং একবারে ভুরুর সঙ্গে যেন সংলগ্ন সংযুক্ত হয়ে আছে। সেই পথে চলে অশ্রু ঝরে যবে তায়, নিমগ্না জলের নাম জলেতে ভাসায়। যখন তিনি গভীরভাবেতে মগ্ন থাকেন তখন এই চোখের কোণ দিয়ে অনুরাগের অশ্রু ঝরে পড়ে, এবং সেই তার হৃদয়কে একবারে যেন একদম একবারে ভরিয়ে দেয়, প্লাবিত করে। পরিচয়ে নিত্যমুক্ত লজ্জা আবরণ, ঈশ্বর কোটির থাকে প্রভুর বচন। পরিচয় যখন হলো তখন বোঝা গেল যে মানুষ নিত্যমুক্ত। নিত্যমুক্ত মানে যে কখনো বদ্ধ হবে না, কোনো অবস্থাতেই যে বদ্ধ হবে না। ঠাকুরের ভাষায় তিনি ছিলেন ঈশ্বর কোটির একজন। একমাত্র লোক লজ্জা সাজের ভিতর, রিপুগণ গায়ে যেন মৃত বিষধর। কিংবা যেন টলমূল বৃদ্ধের দংশন, আজি নহে কাল যার নিশ্চয় পতন। বলছেন এত সাধারণ চেহারা, কেউ দেখে দেখে তার চেহারার প্রতি অন্যরকম কোনো অ্যাট্রাকশন বোধ করবে না। শৈশবে শিশুর খেলা সঙ্গে খেলা যে সময়, শিশুর মতন খেলা প্রীতিকর নয়। এটা একটা কিন্তু সবার ভেতরে এটা দেখা গেছে, মা ঠাকুরনের জীবনে দেখা গেছে। মা খুব একবারে সেই গিন্নি খেলতেন, তারপর পুতুল নিয়ে এই ঠাকুর বানিয়ে তার পূজা অর্চনা করতেন। ছোট শিশুরা কিন্তু এরকম খেলে না। আপনাদেরও ছেলেবেলা কেটেছে মায়ের কাছে, আলুর খোসা নিয়ে এসেছেন, লোহার কড়াতে ফেলেছেন, ছাঁই পটপট পটপট মুখে আওয়াজ করেছেন, আর খুন্তি দিয়ে টেনে টেনে ইয়ে করেছেন। সেদিনকে দেখছিলাম এক জায়গায় একটা নতুন খেলুড়ে জিনিস তৈরি হয়েছে, একটা ছোট্ট জিনিস, একটা ছোট্ট ওই খেলার আইটেম তৈরি, সব মাটি দিয়ে তৈরি, এবং সেগুলো রীতিমতো অ্যাক্টিভ। তার ভিতরে আগুন দেওয়া যায়, তাতে অল্প চাল ফোটানো যায়, রান্না করা যায়, ফোড়ন দেওয়া যায়, সব করা যায়। আমরা তো ছেলেবেলায় দেখেছি দিদিরা সেই আলুর খোসা ফেলে ছাঁই পটপট পটপট করছে, ওইটা আমাদের একটা খেলার স্টাইল। সাধারণ মানুষ ওইভাবে খেলে ছাঁই পটপট, কিন্তু এনার ওই ছাঁই পটপট ভালো লাগে না। কোনো অবতার পুরুষ কারোরই ওই ছাঁই পটপট ভালো লাগেনি, এক নতুন খেলা খেলতে শিখেছে। কীরকম বলছেন, শিশুর সঙ্গে শৈশবে শিশুর খেলা সঙ্গে খেলা যে সময়, শিশুর মতন খেলা প্রীতিকর নয়, বাচ্চাদের খেলা তার ভালো লাগতো না। ভেঙে দিয়া খেলা শোল সঙ্গী পরিহারী, ক্ষুণ্ণ মনে এক প্রান্তে দাঁড়াতেন ফিরি। এটা হচ্ছে একটা কনফিউশনের জায়গা। তিনি বুঝতে পারছেন তিনি যেন এইটার জন্য উপযুক্ত নয়, আবার তার পথটা কি সেটাও তার মনে করতে পারছে না। তিনি উপযুক্ত নয় বলে তার খেলা ঘর তিনি ভেঙে দিচ্ছেন, আবার কার সাথে খেলবেন সেই মানুষটাকে তিনি খুঁজে পাচ্ছেন না। একটা অদ্ভুত অবস্থা চলছে, একটা অদ্ভুত দ্বন্দ্বের ভেতরে চলছে। বলছেন ক্ষুণ্ণ মনে দাঁড়াতেন এক প্রান্তে দাঁড়াতেন ফিরি, কেহ হেন সঙ্গীগণ জিজ্ঞাসিলে পরে, বলিতেন মুখ ভারী যত সহচরে, আমার খেলুনি আছে, আছে খেলা ঘর, সে নয় এখানে আছে, আছে সহচর। স্বতন্ত্র আছে কোথা দেখি দেখি বলি, দেখিতে দেখিতে যেন পুনরায় ভুলি। কেউ জিজ্ঞেস করলে বলতো তুই এরকম করলি কেন, বলছে আমি এ জগতের লোক নই, আমি তোমাদের সঙ্গে খেলবো বলে আসিনি, আমার খেলার সঙ্গী আলাদা আছে, সেই খেলার সঙ্গীকে আমি খুঁজে বার করবই। কিন্তু কোথায় সেইটা তিনি বুঝতে পারতেন না। কি অপূর্ব কথাগুলো, এটা আমার এত ভালো লেগেছে। আমার খেলুনি আছে, আছে খেলা ঘর, আমরা কতজন মনে করি এরকম বলুন তো, আমার খেলুনি আছে, আছে খেলা ঘর, সে নয় এখানে আছে, আছে সহচর। আমাদের নিত্য সহচর শ্রীরামকৃষ্ণ, আমরা লাফিয়ে ঝাঁপিয়ে দীক্ষা দিনই পাঁচ রকম ফল মিষ্টি, তারপরে কাজু পেস্তা, কেউ আবার ইয়ে নিয়ে যায়। একজন রাজনৈতিক নেত্রী এসেছিলেন পূজনীয় আত্মস্থানীর কাছে দীক্ষা নিতে, সে চকলেটই যা এনেছিলেন একটা টেবিল ভর্তি হয়ে যায়। সে কত রকমের চকলেট, কত রকমের কাজু পেস্তা, সেই তার তিনজন সঙ্গী তারা সেই ঘেমে নিয়ে একসা গুরুকে দেওয়ার জন্য জিনিসপত্র দেওয়া। কিন্তু এই যে খেলুড়ির সাথে পরিচয় করিয়ে দিলেন, সেই খেলার মানুষকে নিয়ে কীরমভাবে আমরা খেলছি, এটা যেন আমাদের কাছে একটা বড় প্রশ্ন সামনে দাঁড় করিয়ে দিয়েছে।
আমার খেলুনি আছে, আছে খেলাঘর। আমরা কতজনে এই ভাবটা মনে করি যে এই যে খেলাটা খেলছি এটা আমার খেলা নয়, এর বাইরে একটা অন্য খেলা আছে, অন্য খেলা খেলবো বলে আমি এসেছি। দেখবেন আমরা খুব কয়েকজন মাত্র আছি, ইদানিং একটু ভিড় হয় দেখি, কিন্তু আগে তো আমরা একাদোক্কাই খেলতাম এই ঘরের ভেতরে, একবার এ পাশটা ফাঁকা এ পাশটা ফাঁকা, আমি মাঝে কথার একাদোক্কা খেলতাম। তো সেই আমরা কয়েকজন মাত্র থাকি, কিন্তু আমরা কেউ বুঝতে পারি না যে আমরা খুব সাধারণ নই, আমরা অসাধারণ। আপনাদের দীক্ষার সময় প্রত্যেকের মাথায় গুরু একটা কিছু পবিত্র জিনিস স্পর্শ করে দেন, হয় সেটা ঠাকুরের, নয় সেটা মায়ের, নাহলে ঠাকুর মা দুজনের একসাথে। মানে আপনারা স্থূল দেহে আছেন, শ্রী শ্রী মা এবং স্বামী ঠাকুর আপনাকে স্থূল দেহে স্পর্শ করছেন। আমরা পবিত্র হয়ে গেছি যে মুহূর্তে স্পর্শ করে দিয়েছেন, তারপরেও আমরা নিজেদের সাধারণভাবে মনে করি, তারপরেও আমরা ভাবি না যে আমরা একটা অসাধারণ জীবনের সন্ধান পেয়েছি। সে অসাধারণ জীবন আমাদেরকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। আমরা সেই পুরনো খেলা, সেই নেতা ঝাঁটা কাঁথা, ওর মধ্যেই ঘুরে ঘুরে মরি তাই, মিছি মিছি জড়ি তাই, কানা মাছি বব। এইগুলো এই যে কেন এদের কাছে যাওয়ার কথা, দেখুন এদের দিব্য জীবন আমাদের অনুপ্রাণিত করে, এরকমভাবে কিন্তু আমরা কেউ কখনো ভাবিনি। আমার খেলুনি আছে, আছে খেলাঘর, সেনাই এখানে আছে সহচর, কিন্তু সে একজনের কথা বলছে, আমার একজন খেলার সহচর আছে, বন্ধু আছে। গীতার পঞ্চম অধ্যায় একেবারে শেষের দিকে ভগবান বলছে, দুভাবে যদি মানুষ ভগবানকে দেখে তাহলে সে শান্তি পায়, মুক্তি পায়। এক হচ্ছে যদি সে মনে করে সর্বলোক ও মহেশ্বর, আমি এই যাবতীয় জগৎ যা কিছু হচ্ছে তার আমি অধীশ্বর। আর দু নম্বর হচ্ছে সুহৃদ, বন্ধু। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ভগবান ওই ইয়েতেই থেকে যান, ঠাকুর ঘরেই থেকে যান, ভগবান আমাদের সাথে সাথে যান না। দেখুন শ্রীরামকৃষ্ণের জীবন ভালো করে দেখুন, তোতাপুরি এসছেন দেখা করবেন বলে, তোতাপুরি তাকে শিক্ষা দেবেন বলেছেন, বলছেন যাই মার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোতা এমন স্বাভাবিকভাবে বললেন যে তোতাপুরি ভাবলেন যে মায়ের কাছে জিজ্ঞাসা করতে আসছেন। দেখুন ভগবানের সঙ্গে কি সহজ সম্পর্ক, একবারে আমরা যদি চোখ বন্ধ করে দেখি সেই দুম 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 করে পায়ে ফেলে আমরা ছোটো ছেলের মতো শ্রীরামকৃষ্ণদেব চলেছেন মায়ের কাছে, জানতে তোতাপুরি এসেছেন তিনি অদ্বৈত সাধন করবেন কি না। কিংবা অহলধারী তাকে বলেছেন তোর মা তামসী, ওকে বিয়ে করলে সর্বনাশ হবে, ঠোঁট ফুলিয়ে বাচ্চা ছেলে যেরকম ঠোঁট ফুলিয়ে, তোর মা পাজি বললে যেরকম মায়ের কাছে কমপ্লেন করতে যায় ঠোঁট ফুলিয়ে, কেন ঠিক রামকৃষ্ণ সেরকমভাবে যাচ্ছেন ভগবানের কাছে। কী অপূর্ব কথা বলছেন, হ্যাঁ মা বোকা পেরা বোকা ভেবে আমাকে পাগল আমাকে ফাঁকি দিয়ে দিলি, যে কী অদ্ভুত একটা দাবি। এই ছবিগুলো জানেন তো আমাদের নতুন করে ভাবতে শেখায় ভগবানকে কীরকমভাবে আপনার করবো, তার সঙ্গে সম্পর্কটা কীরকম সহজ হবে। পুঁথিকার বলছেন কিন্তু যেহেতু তার এখনো টিউন্ড হয়নি এই ভুল হয়ে যায়, দেখিতে দেখিতে যেন পুনরায় ভুলি, সুন্দর বড়ই তারা সকলেই ভালো, লতায় লতায় ঘরে ফুলে ফুলে আলো, সে খেলা সে বেশ খেলা নহে হেন রীতি, শেথা যাই তোরা নোশ খেলিবার সাথী। বলছে সেখানে অদ্ভুত খেলা হয়, কীরকম অদ্ভুত খেলা, লতায় লতায় ঘর ফুলে ফুলে আলো। কি সুন্দর কথা, লতায় লতায় ঘর ফুলে ফুলে, ফুল কিসের প্রতীক, পবিত্রতার প্রতীক। সে অদ্ভুত পবিত্র খেলায় আমি মাতব, যে ফুলে যখন আপনারা ধরুন বিয়েতে বা কোনো একটা পবিত্র অনুষ্ঠানে গলায় মালা পরিয়ে দিয়েছে, আমি তো ভান্ডারায় মালা পরিয়ে দিলাম, কখনো খুলি না, বাড়ি ভালো লাগে, যে মালা পরিয়ে দিয়েছে দেখবেন আপনার নিজের ভালো লাগছে, ওই যে ফুলের যে পবিত্রতা সেটা আপনার হৃদয়ের যে পবিত্র ভাবকে স্পর্শ করছে, টিউন্ড হয়ে গেছে, আপনার ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে সামথিং স্পেশাল সামথিং কিছু আমার কাছেও ঘড়ি আছে, সামথিং স্পেশাল সামথিং কিছু, এইটা হচ্ছে কথা। কিন্তু এই বলছেন ফুলের লতায় লতায় ঘরে ফুলে ফুলে আলো, বলছেন সে এক অদ্ভুত পবিত্র খেলা, সে খেলা সে বেশ নয় খেলা হেন রীতি, সে খেলা সে বেশ খেলা নহে হেন রীতি, জাগতিক যে নিয়মে আমরা খেলি সেই রকম কিন্তু সম্পর্ক নয়, এক অন্য রকমের খেলা হয়, সেথা যাই তোরা নোশ খেলিবার সাথে, আর যাই হোক তোমরা সে আমার সেই খেলবার সঙ্গী নয়, সে খেলবার খেলুরি আছে, বলিতে 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 দেখিতে হেন জাগিয়া স্বপন, নিজ মনে পথে পথে ঘরে আগমন, শৈশব বয়স পরে কিছু বড় হলে পাঠ শিক্ষা হেতু পিতা দিলা পাঠশালে, তখনই রজনী জগে প্রায় প্রতিনিশি, শুইবার ঘরে তার জলে জ্যোতিরাশি, গোটা ঘর জ্যোতির্ময় জ্যোতির ছটায়,
ঘরে কিংবা ঘরে কোনখানে কিবা সব দেখা যায়। বলছেন আস্তে আস্তে সে ছেলে বড় হতে থাকছে কিন্তু ভাবটা যেন কমছে না, আরও বাড়ছে। সেই এইগুলো জানেন তো একটা নতুন জিনিস শেখায়। আমরা যদি আমাদের এই আধ্যাত্মিক ভাবটাকে ফ্যানিং করতে থাকি, আগুনটা ক্রমাগত জ্বলতে পারে, আমরা ফ্যানিং করি না। একজন পাদ্রি, তিনি প্রত্যেক রবিবার দিন সারমন দেন, সবাই শুনতে আসে। একদিন লক্ষ্য করলেন একটি লোক প্রত্যেক রবিবার আসে, হঠাৎ করে তিন চার সপ্তাহ আসছে। কী করেন পাদ্রি, সেই ঠান্ডা রাত্রিরে সারমন টারমন দেওয়া হলে কোট হ্যাট পরে প্যান্ট পরে তিনি তার বাড়ি যাত্রা করলেন। গিয়ে দেখলেন সে লোকটা, তখন দরজায় কড়া নাড়লেন, দরজা খুললো, দেখ লোকটাকে চেয়ারের সামনে একটা কড়াইয়ের ভেতরে অনেকগুলো কয়লা জ্বালিয়ে চুপ করে তার সামনে বসে আগুন পোয়াচ্ছে। তো পাদ্রি ঘরের ভেতর ঢুকে গেলেন, গিয়ে যেখানে কোট রাখার, যেখানে টুপি রাখার, সেখানে রেখে ছাতা রাখার ছড়িটা রেখে এ ভাবছে পাদ্রি বোধহয় সারমন নেই। পাদ্রি ওসবের মধ্যে গেলেন না, তিনি আস্তে আস্তে চেয়ার টেনে বসে গরম সেঁক নিতে থাকলেন। তারপরে আস্তে আস্তে চিমটে করে একটা দাউ দাউ করে জ্বলছে এরকম কয়লা, সেটা তুলে নিয়ে ঘরের যে প্রান্ত একবারে পাথর নিজের ঠান্ডা বরফের মতো সেইখানে গিয়ে সেই এটা রেখে দিলেন, কয়লাটা রেখে দিলেন। রেখে দিয়ে এসে আবার চিমটেটা রেখে চোখ বন্ধ করে বসে আছে। ছেলেটা ভাবে পাদ্রি বোধহয় আবার কিছু সারমন দেবে, পাদ্রি কিছু সারমন দিলেন না। তারপরে খানিক পরে দেখা গেল সেই জ্বলন্ত কয়লাটা আস্তে 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 ঠান্ডা হতে হতে নিবু নিবু হয়ে গেছে। তখন পাদ্রি আবার উঠে সেই কয়লাটা তুলে আগুনের মধ্যে ফেলে দিলেন, আর দিয়ে আবার চুপ করে বসে আছে। এভাবে পাদ্রি কিছু সারমন দেবে, পাদ্রি কিছু সারমন দেন না। ওই যে নিবু নিবু কয়লাটা ধীরে ধীরে দাউ দাউ করে জ্বলতে আরম্ভ করে। এবার পাদ্রি উঠে টুপি ওট আর ছবি নিয়ে বেরিয়ে যাচ্ছে। লোকটি বলে কই ফাদার, কিছু তো বললেন না, বলে শুনলেন না এতক্ষণ কত কথা বলা হয়ে গেল। এটা হচ্ছে একটা অদ্ভুত কথা, আমরা যদি সৎসঙ্গে থাকি তাহলে আমাদের ভেতরে বৈরাগ্যের আগুন জ্বলে, আমাদের ভেতরে ভক্তির আগুন জ্বলে, আমাদের ভেতরে বিশ্বাসের আগুন জ্বলে। যে মুহূর্তে আমরা সেই সৎসঙ্গ থেকে সরে যাই, অসৎসঙ্গে নরকবাস করি, সঙ্গে সঙ্গে সব ওই কয়লার মতো নিভে যায়। তাই এদের জীবন দর্শন করতে হয়, তাই এদের কাছে যেতে হয়। এদের জীবনের সঙ্গে আমাদের এতটা না হোক, এদের যতটা হয়েছে ততটা আমাদের উৎসাহিত করে নতুন করে জেগে উঠতে, নতুন করে ভাবতে ভগবানকে। যে এরা যদি এতটা ভেবে থাকেন তাহলে আমরাও পারি ভাবতে। তাই বলছেন তিনি দেখছেন রজনী যোগে, তিনি দেখছেন ঘরটা একদম যেন জ্যোতিতে ভরে গেছে। আমরা জ্যোতি দেখি কিন্তু ওরকম আলো জ্বালিয়ে বুঝতে পারি না, নিশ্চয়ই অন্তরের ভেতরে জ্যোতি আছে। আনন্দ যেটা হয়তো আমাদের ফেটে বাইরে বেরোনোর মতো এখনো সময় হয়নি, যখন সময় হবে ঠিক ফেটে বেরোবে, কিন্তু সে এক অদ্ভুত আনন্দ আপনারা জপধ্যান করলে অনুভব করবেন। বলছেন যখন তার ১৬ বছর বয়স থাকে স্কুলে ভর্তি, তার পড়াশোনার উপর জোর দেওয়া হলো, তিনি পড়াশোনাতে তার এতটুকু মন নাই। বলছেন এখন ১৬শ বর্ষ মাত্র বয়ক্রম, লেখাপড়া শিখি পারে নাহি তত মন, স্বভাবত কামিনীতে অতিশয় ঘৃণা, ধর্মতত্ত্ব ব্যক্ত যাহে তাই পড়াশোনা। আজিকালি কেশব চন্দ্রের পত্রিকায় আগাগোড়া থাকে ভরা ধর্মের কথায়, সেহেতু আদরে পত্র পাঠ নীতিনীতি বারে বারে চোখে পড়ে প্রভুর ভারতী। তাই ইদানিং তিনি কেশবচন্দ্র সেনের সমাচার দর্পণ তিনি পড়ছেন, পড়তে 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 রামকৃষ্ণের কথা তিনি পড়তে শুরু করলেন। তার এত আনন্দ হলো পড়া মাত্র তার মনে হচ্ছে প্রভুর দর্শন আসে লোলুপ হইয়া, পুরীতে আসেন ঘরে কিছু না বলিয়া। এই দেখুন আকর্ষণ এত তীব্র। বাড়ি থেকে বেরোনোর আগে আমরা বাবা মাকে বলে আসি, ঘর ছাড়ার সময় আমরা কেউ বাবা মাকে বড় একটা বলে আসি না, পালিয়েই যাই আর কি। বেশিরভাগ ক্ষেত্রে খুব ফিউ কেসেস বলে যাই, নাহলে বেশিরভাগ ক্ষেত্রে পালিয়েই যাই। দু চারবার তো এরকম অনেকেই পালায়, এটা তো একদম কথা। তার আকর্ষণ এত তীব্র হয় মনে হয় যেন আমরা আর থাকতে পারছি না। দেখবেন আপনি অন্য কাজে গেছে কিন্তু ফিরে আসার সময় বাড়িতে বলা হয়নি, আপনি টুপ করে মায়ের বাড়িতে ঘুরে মাকে একটা ভালো করে চলে এলেন, এমন অদ্ভুত আকর্ষণ তিনি আকৃষ্ট করেন। তাই বলছেন তিনি ভুলে গেছেন, কারণ কেন তার খারাপ লাগছে, কারণ জমিদারের বেটা পেয়াদা বরকন্দাস তাদের নিয়ে তার হাঁটা চলা করার অভ্যাস। তিনি সমস্ত কিছুকে পরিহার করে তিনি একা একা চলে এলেন। বলছেন সঙ্গে নাই দাস দাসী ধনার্থের ছেলে, মন্দির বাহিরে হয় প্রভুর তল্লাশ, প্রবেশিতে ভিতরে অন্তরে আসে তাস, অচেনা শ্রীপ্রভুদেব মূর্তি নাই চেনা, কে পরমহংস কিছুই না ঠিকানা। বলছেন অচেনা একজন মানুষ তার সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে এসেছিলেন। ভেবে দেখুন প্রথম দিন
যখন ঠাকুরের কাছে দীক্ষা হয়েছিল তখন তিনি আমাদের কাছে অচেনাই ছিলেন। সম্বল ছিল কি, ওই তিনটি বই, তেজসানন্দজি, বিশ্বাশ্রয়ানন্দজি আর নিরাভয়ানন্দজি, ওই তিনটে বই, ওই চটি বই, ওই নেংটি বই, ওই তিনটি বই আর কথাগুলিতে প্রথম 100 পাতা, তাও কোনো রকমে মহারাজরা বলেছেন বলে পড়া। কিন্তু দেখুন যত দিন গেছে, যত সময় পেরিয়েছে, তত সেই অচেনা লোক চেনা হয়েছে। শুধু চেনা নয়, নতুন করে চিনেছি তাকে আমরা, আর জীবনের অঙ্গ হয়ে উঠেছে। এই অঙ্গ হয়ে ওঠার গল্প আগামী দিনে। আগামী মাসে বোধহয় দিনটা একটু বদল হচ্ছে, শেষের আগে বুধবার, অন্য কোনো কারণেই বদল করেছি সময়টা, বোধহয় চতুর্থ বুধবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো পুঁথিপাঠ এখানেই শেষ করছি। আমরা আগামী শুনব শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখার গল্প। এই গল্প এক অদ্ভুত মধুর, এমনি লীলা প্রসঙ্গে যে এখানে হয়তো একটু গল্পটা ডিফার করবে, অন্য জায়গায় ভারী সুন্দর গম্ভীরানন্দজি বর্ণনা করছেন। তিনি বাইরে দাঁড়িয়ে আছেন, শুনলেন ঠাকুর বলছেন, বাইরে যারা আছে তারা ভেতরে আসুন, এই পাশ উপাস চতুর্দিকে তাকিয়ে দেখলেন কেউ নেই তিনি ছাড়া। তিনি পা ঢোকালেন ঠাকুরের ঘরের ভেতরে, এক নতুন জীবনের যাত্রা শুরু হলো। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।